নিম্নচাপ শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। কাল সকালেই পরিণত হতে পারে ঘূর্ণিঝড় নিধিলি। ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে মালদ্বীপ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। সঞ্চয়ন, এই ঘূর্ণিঝড় যা কাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে তার প্রভাব বাংলায় কতটা পড়বে, কি জানতে পারছো আবহাওয়া দপ্তর সূত্রে, কি পূর্বাভাস? দেখো, আজকে যেটা দেখা যাচ্ছে যে আজকে দুটো জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলো সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামীকাল কিছুটা আরো পূর্ব দিকে সরবে এই ঘূর্ণিঝড় এবং আমাদের উপকূলের কাছাকাছি যখন আসবে তখন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি এবং আগত দক্ষিণবঙ্গের অনেকটা অংশেই বৃষ্টি হবে। তবে বাংলাদেশ সংরক্ষিত জেলাগুলো আছে সেই জেলাগুলোর দিকে, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের যথেষ্ট প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, মূলত উপকূলবর্তী জেলায়। ধন্যবাদ সঞ্চয়। বিশ্বভারতীর ফলক বিতর্কে অবশেষে হস্তক্ষেপ করলো কেন্দ্র। বর্তমান ফলক পরিবর্তনের নির্দেশ শিক্ষামন্ত্রকে। আরো একবার জানায়, বিশ্বভারতীর ফলক বিতর্কে অবশেষে হস্তক্ষেপ করলো কেন্দ্র। বর্তমান ফলক পরিবর্তনের নির্দেশ দিল শিক্ষামন্ত্রক। বিশ্বভারতীর ফলককাণ্ডে কর্তৃপক্ষকে নতুন চিঠি দিয়েছে শিক্ষামন্ত্রক। এই চিঠিতে কি বলা হয়েছে জানবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। এই মুহূর্তে টেলিফোনে রয়েছে ভাস্কর। নতুন চিঠিতে কেন্দ্র সরকারের তরফ থেকে, শিক্ষামন্ত্রকের তরফ থেকে কি নির্দেশ এলো? দেখো সৌমেন, গত মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে বিশ্বভারতীকে একটা চিঠি দেওয়া হয় এবং সেই চিঠিতে এই ফলক বদলানোর কথা বলা হয়েছে। অর্থাৎ বর্তমানে যে ফলক রয়েছে এবং নতুন যে ফলক হবে সেই ফলকে কি থাকবে সেটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং সেখানে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রী বা উপাচার্যের কোনো নাম থাকবে না এবং এই ফলক যেটা হবে সেটা ইংলিশ এবং হিন্দিতে, এই দুটি ভাষাতে লেখা হবে এবং একইভাবে সেখানে বলা হয়েছে যে এই ফলকে কি থাকবে সেটা যেমন পরিষ্কার করা হয়েছে তার জন্য একটি দেখে নেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। এরপরই বিশ্বভারতী কর্তৃপক্ষ চারজন অধ্যাপককে নিয়ে একটি নতুন কমিটি গঠন করেছে এবং সেখানেই সেখানে রয়েছেন যেমন অধ্যাপক অমল পাল, অধ্যাপক অমৃত সেন, অধ্যাপক শকুন্তলা মিত্র এবং অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়। এই চারজন তারা দেখে নেবেন যে ফলকে কি লেখা হচ্ছে এবং সেটা সঠিক কিনা এবং বিশ্বভারতীর সঙ্গে মানানসই কিনা। পুরো বিষয়টি দেখে নেওয়ার পর এই ফলকে যে লেখা সেই লেখাটি শিক্ষামন্ত্রীকে পাঠানো হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সেটি অনুমোদন করলে তারপরে এই ফলক লাগানো হবে। এবং সেটা আরো যেটা জানা গেছে যে এই ফলকে তিনটি লোগো থাকবে। একদিকে থাকবে ইউনেস্কোর লোগো, মাঝে থাকবে যে আমাদের দেশের যে এমব্লেম সেটা থাকবে এবং একদম ডান দিকে থাকবে বিশ্বভারতীর লোগো। তাই একদম পরিষ্কার যে ফলকে যে বর্তমান ফলক রয়েছে সেটা পরিবর্তনের নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং সেই পরিবর্তনের কাজ শুরু হয়েছে। বিশ্বভারতী কমিটি গঠন করেছে, সেই কমিটি তার কাজই শুরু করেছে। এই মুহূর্তে দিল্লিতে উপাচার্য এবং রেজিস্ট্রার তারা দুজনে রয়েছেন, তারা শিক্ষামন্ত্রীর আলোচনা করছেন পুরো বিষয়টি। অর্থাৎ এই ফলক বিতর্ক নিয়ে যে গত কয়েক মাস প্রায় এক মাস ধরে যে বিতর্ক চলছিল সেই বিতর্কের অবসান হলো বলে মনে করা হচ্ছে। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই যে বিশ্বভারতীর ফলক বিতর্কে অবশেষে হস্তক্ষেপ করলো কেন্দ্র। বর্তমান ফলক পরিবর্তনের নির্দেশ শিক্ষামন্ত্রকের। বিশ্বভারতীর ফলককাণ্ডে কর্তৃপক্ষকে নতুন চিঠি দিয়েছে শিক্ষামন্ত্রক। বর্তমানে যে ফলক রয়েছে তা পরিবর্তিত করতে হবে উল্লেখ রয়েছে চিঠিতে। নতুন ফলকে আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রীর নাম থাকবে না নির্দেশ শিক্ষামন্ত্রকের, থাকবে না উপাচার্যর নামও উল্লেখ করা হয়েছে শিক্ষামন্ত্রকের পাঠানো এই চিঠিতে। নতুন ফলকে কি লেখা হবে তা ঠিক করতে হবে কর্তৃপক্ষকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। অনুপম বাবু, এই ফলক বিতর্ক নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা হয়েছে, অনেকে সোচ্চার হয়েছিলেন যার মধ্যে আপনিও ছিলেন, আজ শিক্ষামন্ত্রকের এই নির্দেশ কিভাবে দেখছেন? দেখুন, আমি তো আগেও বলেছিলাম যে আগের যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তথা একই সঙ্গে বিশ্ববারতীর আচার্যও যেহেতু উনি পদাধিকার বলে, তো মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য যাতে ওনার ভাইস চ্যান্সেলর হিসাবে মেয়াদকাল বাড়ে সেটার জন্য উনি কোনো প্রোটোকল না মেনেই এই ফলকটি উনি বানিয়েছিলেন যাতে তার বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর হিসাবে মেয়াদকাল শেষ হবার আগের মুহূর্তে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে তৈলমর্দন করে যদি ওনার মেয়াদকালটা একটু বাড়ানো যেত, এই উদ্দেশ্যেই উনি এই ফলকটি বানিয়েছিলেন এবং এটার মানে সম্পূর্ণরূপে এই দায় বর্তায় বিশ্বভারতীর প্রাক্তন ভাইস চ্যান্সেলর বিদ্যুৎ চক্রবর্তীর উপরে। কারণ উনি একই সঙ্গে এই ফলক তৈরি করে যেমন পিওমোকে এম্বারেসিং সিচুয়েশনে ফেলেছিলেন, একই সঙ্গে আমাদের বাঙালির আবেগ কবিগুরুকে অপমান করেছিলেন। কারণ তারই
প্রতিষ্ঠা হওয়া মানে তারই প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি সেই ফলকে মানে একই দিক থেকে দেখা যাচ্ছে যেমন কবিগুরুর নাম নেই আবার অন্যদিকে নিজের নাম এবং উপাচার্য আচার্যের নাম উনি বড় বড় করে খোদাই করেছিলেন তো এটা সম্পূর্ণ ওনার মস্তিষ্ক প্রসূত এক্ষেত্রে যেমন এই এই ফলকটি বানিয়ে উনি যেমন বোলপুর শান্তিনিকেতনের মানুষের ভাবাবেগকে আঘাত করেছিলেন তেমনি আমাদের মতো যারা প্রাক্তনী রয়েছেন যারা বোলপুর বা শান্তিনিকেতনের স্থানীয় বাসিন্দা তারাও খুব আশ্চর্য হয়েছিলেন তো এই শিক্ষামন্ত্রকের এই নতুন নির্দেশনামাকে স্বাগত জানাই এবং বিশ্বভারতীর যিনি বর্তমানে ভাইস চ্যান্সেলর হয়েছেন আশা করি তিনি যথেষ্ট বিজ্ঞ ব্যক্তিত্ব উনি যোগ্য ব্যক্তিকে দিয়ে কমিটি গঠন করে যাতে একই সঙ্গে আশ্রমিক প্রাক্তনী শান্তিনিকেতনবাসী এবং কবিগুরুর ভাবধারায় যারা এক কথায় অনুপ্রাণিত তাদের সম্মান রক্ষা করে এবং তাদের আবেগকে সম্মান দিয়ে একটি সুটেবল ফলক উনি বানাবেন এবং একই সঙ্গে ইউনেস্কোর তরফ থেকে যদি কোনো সার্কুলার থাকে সেটিকেও যাতে মাথায় রাখা হয় এই দিকগুলো মাথায় রেখে আশা করি বিশ্বভারতীর বর্তমান ভাইস চ্যান্সেলর এই ফলকের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বা ফলকের ডিজাইন কি হবে তাতে কি লেখা থাকবে আশা করি বর্তমান কমিটি সুটেবল একটা ডিসিশন নেবেন যাতে কারোরই ভাবাবেগকে আঘাত না করা হয় ধন্যবাদ অনুপম বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাদের আরো একবার জানাই যে বিশ্বভারতীর ফলক বিতর্কে অবশেষে হস্তক্ষেপ করলো কেন্দ্র সরকার আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে এই ফলককে কেন্দ্র করে বিতর্ক চলছিল যে ফলকের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকায় বিতর্ক তৈরি হয়েছিল এবং এই ফলককে কেন্দ্র করে একাধিক বিতর্ক তৈরি হওয়ার পরে বিভিন্ন ব্যক্তি সোচ্চার হয়েছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা তারাও সরব হয়েছিলেন আর এবার সেই ফলক নিয়ে অবশেষে হস্তক্ষেপ করলো কেন্দ্র যে ফলকের ছবি আপনারা দেখছেন সেই ফলকটা নিয়েই বিতর্ক যে ফলকের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকা নিয়ে বিতর্কের সূত্রপাত হয় বিশ্বভারতীর ফলককাণ্ডে কর্তৃপক্ষকে নতুন করে চিঠি দিল শিক্ষামন্ত্রক বর্তমানে যে ফলক রয়েছে তা পরিবর্তিত করতে হবে এই চিঠিতে শিক্ষামন্ত্রক জানিয়েছে নতুন ফলকে আচার্য অর্থাৎ প্রধানমন্ত্রীর নাম থাকবে না নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রক একই সঙ্গে উপাচার্যর নামও থাকবে না উল্লেখ করা হয়েছে শিক্ষামন্ত্রীকে পাঠানো এই চিঠিতে তবে নতুন ফলকে কী লেখা হবে তা ঠিক করতে কর্তৃপক্ষকে কমিটি গড়ার নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রক ইতিমধ্যে কমিটি গঠন হয়েছে এবং সেই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে শিক্ষামন্ত্রকে চিঠি পাওয়ার পরই চারজন অধ্যাপককে নিয়ে কমিটি গড়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বভারতীর এই ফলককে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়েছিল যে ফলকের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম ছিল কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকায় বিতর্ক তৈরি হয় আর অবশেষে সেই ফলকের ডিজাইন পরিবর্তনের বিষয়ে শিক্ষামন্ত্রক নির্দেশ দিয়েছিল